এগুলো কি যেন আলের মতন ব্যবহার করছে। উফ, ফাটাফাট যে হলুদ নুন দেওয়া, হলুদ দেওয়া, এদের মধ্যে একটু তেলে যেন নুন দিয়ে নিয়েছি, হলুদ দিয়ে নিয়েছি, তাও এত থাকে এদের এত রাগ কেন? মাছগুলো নিশ্চয়ই খুব রাগি মাছ, আসলে ওরাও তো জলে খেলতে চায়, ওরা তো চায় না যে ওদের ধরে এনে আমরা খাই। ভালো লাগে বলো? বন্দিরা বনে সুন্দর, আর ওরা শিশুরা যেমন মাছের চড়ে তো ওরা জলেই সুন্দর। করা যাবে, কিন্তু আমাদের রসনায় এত আসো না, তাই জন্য ওদের ধরে এনে রাখতে হয়। আমি কিন্তু বাবা ভেজিটেবলসেই থাকতে ভালো আছি। দেখো এগুলো ভেজে রেখেছি, তাহলে গরম করে ভাজা, খুব কড়া মাছ তো ভাজা যাবে না। মশলাগুলো রেডি করে রেখেছি, আর ওই মশলাগুলো গুলো রেখে দিয়েছি। এরকম দিলে কেমন হয়ে যাবে, এই জন্য আগে ভাগে গুলে রেখে দিয়েছি। দেখি বন্ধুরা, দেখো এটা সব একদম সব কিছু দেওয়া হয়ে গেছে, সর্ষে পোস্ত বাটা, তার সাথে ধনে পাতা, কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়ে দিলাম, আর কালো জিরে ফোড়ন দিয়েছিলাম, সর্ষে পোস্ত পাতা ছাল। দেখো খুব কালারফুল হয়েছে না, সুন্দর দেখতে হয়েছে। তো চলো আজকে আমার একটু রান্না তোমাদের ফাইনালি একটু দেখিয়ে দিলাম। সর্ষে পোস্ত পাবদার ঝাল, আর একটা হচ্ছে কচু দিয়ে চিংড়ি মাছ দিয়ে, ম্যাড্রাসি ওল দিয়ে, ওটার নাম কচু, ম্যাড্রাসি ওল দিয়ে চিংড়ি মাছ।